ফাইনাল খেলার জন্য প্রস্তুতি নিয়েছি। কোথায় খেলবেন ফাইনাল খেলা বলুন, আমরা সেখানে যাব। আমরা আওয়ামী যাব না, যুবলীগকে পাঠাবো ফাইনাল খেলার জন্য। আমাদের ফার্স্ট টিম পাঠাবো না, সেকেন্ড টিম পাঠাবো, ঠিক আছে? প্রয়োজনে মহিলা আওয়ামী লীগকেও পাঠাবো, ওদের সাথে আগে খেলেন। এনপি আবার ক্ষমতায় আসলে তারেক রহমান আবার আসিবে, আবার আসিবে, আবার আসিলে তিনি কি করিবেন? তিনি আবার ওই কি বলে হাওয়া ভবন, হাওয়া ভবন বানাবেন, ঠিক না? আর খোয়াব ভবন বানাবেন আমার ফুর্তি করার জন্য। দুইটা ভবন ছিল যুবলীগের নেতাকর্মী ভাইদের বলি, তারেক রহমানের দুইটা ভবন ছিল, একটা হচ্ছে হাওয়া ভবন চাঁদা কালেকশন করার জন্য, আর আমার ফুর্তি করার জন্য আরেকটি ভবন খোয়াব ভবন। তারেক রহমান যদি আবার এখানে আসার সুযোগ পায় তাহলে কি বানাবে? আবার হাওয়া ভবন বানাবে, খোয়াব ভবন বানাবে। আবার 500 জায়গায় এক যোগে নয়, 5000 জায়গায় বোমা ফুটবে। আর বাংলা ভাই বাগমারায়, তাই না? বাগমারায় বাংলা ভাই, সারা দেশে বাংলা ভাই সৃষ্টি হবে। বাংলাদেশ পাকিস্তানের পর্যায়ে, আফগানিস্তানের পর্যায়ে যাবে। আজকে দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিশ্ববেনিয়ারা বাংলাদেশের অগ্রগতির চাকাকে টেনে ধরতে চায়, আর বিএনপি তাদের ক্রীড়ক হিসাবে দেশকে বিশ্ববেনিয়াদের হাতে তুলে দিতে চায়, দেশকে আফগানিস্তান পাকিস্তানের পর্যায়ে নিয়ে যেতে চায়। 71 সালে যখন মুক্তিযুদ্ধ হয় তখনও দেশের স্বাধীনতার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছিল। তখন ভারত মহাসাগরে সপ্তম নভোর এসে চোখ রাঙিয়েছিল, সেই চোখ রাঙানির বিরুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের মুক্তিযোদ্ধারা বুকের রক্ত ঢেলে সমস্ত ষড়যন্ত্র চোখ রাঙানিকে উপড়ে ফেলে দেশকে স্বাধীন করেছিল। আজকেও কেউ কেউ চোখ রাঙায়। এটি শেখ হাসিনা যার ধমনীতে শিরায় বঙ্গবন্ধুর রক্তস্রোত প্রবাহমান, যেই রক্ত পরাভব জানে না, যেই রক্ত আপোষ মানে না, যেই রক্ত রক্তচক্ষুর সামনে দেশকে এগিয়ে নিয়ে যায়, সেটি হচ্ছে শেখ হাসিনা। 14 সালও ষড়যন্ত্র হয়েছিল, বলেছিল নির্বাচন করলেও 1 মাস টিকবে, আমরা 5 বছর ক্ষমতায় ছিলাম। 18 সালও ষড়যন্ত্র হয়েছিল, নির্বাচন করার পর বিএনপি বলেছিল টান দিয়ে ফেলে দিব। খালেদা জিয়ার নেতৃত্বে তারা, খালেদা জিয়া জেলে থাকলো, তার নির্দেশনায় আর তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে আন্দোলন করেছিল, টান দিতে গিয়ে তারাই রশি ছিঁড়ে পড়ে গেছে। আমরা আজকে পৌনে 5 বছর কিংবা 5 বছর ক্ষমতায় আছি। এখন কি বলছে? আওয়ামী লীগ নির্বাচন করতে পারে কিন্তু ক্ষমতায় থাকতে দিব না, অত সহজ না। আর আপনারা ভাবছেন যে এইভাবে লাফালাফি করে আপনারা ক্ষমতায় যেতে পারবেন? আজকে ভূ রাজনীতিতে বিএনপি হচ্ছে ছাগলের 3 নম্বর বাচ্চা, ভূ রাজনীতিতে বিএনপি হচ্ছে ছাগলের 3 নম্বর বাচ্চা। যারা বাতাস দিয়ে দিয়ে আপনাদের লাফাচ্ছে তারা আপনাদেরকে দুধ দিবে না। ছাগলের 3 নম্বর বাচ্চা যেমন দুধ পায় না, আপনারাও দুধ পাবেন না। সুতরাং অত লাফালাফি করে লাভ নেই। আমাদেরকে বলেছে কি, ফাইনাল খেলা আগামী মাসে, আমরা প্রস্তুত আছি ফাইনাল খেলার জন্য, আমরা প্রিপারেশন নিয়েছি ফাইনাল খেলার জন্য। যুবলীগ প্রিপারেশন নিয়েছে, ঠিক কিনা? হাত তোলো, যুবলীগ প্রস্তুত আছে, আমরা ফাইনাল খেলার জন্য প্রস্তুতি নিয়েছি। কোথায় খেলবেন ফাইনাল খেলা বলুন, আমরা সেখানে যাব। আমরা আওয়ামী যাব না, যুবলীগকে পাঠাবো ফাইনাল খেলার জন্য। আমাদের ফার্স্ট টিম পাঠাবো না, সেকেন্ড টিম পাঠাবো, ঠিক আছে? প্রয়োজনে মহিলা আওয়ামী লীগকেও পাঠাবো, ওদের সাথে আগে খেলেন, তারপর আওয়ামী লীগ প্রয়োজনে আপনাদের সাথে খেলবে, ঠিক আছে? যুব মহিলা লীগ যদি যাইতে চায় যুবলীগ তাদের সাথে নিয়ে যেতে পারে। আমরা ফাইনাল খেলার জন্য প্রস্তুত আছি। তবে বিএনপিকে অনুরোধ জানাবো,
ফাইনাল খেলার আগে আপনাদের খেলোয়াড়রা আপনাদের দলে থাকে কিনা নাকি দলবদল করে ফেলে সেই দিকে একটু খেয়াল রাখবেন। ফাইনাল খেলার আগে আপনাদের খেলোয়াড়রা যদি দলবদল করে ফেলে তাহলে ফাইনাল খেলতে পারবেন না।